আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাওয়ার সেক্টরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলবো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নম্বর প্রশ্ন ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি যেটাকে সংক্ষেপে অবদা বলা হয় কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে পাকিস্তান আমলে অবদা প্রতিষ্ঠিত হয় তারপর যখন উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় লাভ করি ঠিক উনিশশো বাহাত্তর সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যাত্রা শুরু করে দুই নম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কবে যাত্রা শুরু করে উত্তর উনিশশো বাহাত্তর সালে অবদা ভেঙে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড দুইটি প্রতিষ্ঠান গঠন করা হয় তিন নম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ খাতের কোন কাজটি পরিচালনা করে না উত্তর বিদ্যুৎ সঞ্চালন বা নম্বর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বিদ্যুতের একমাত্র ক্রেতা কে উত্তর ভিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পাঁচ নম্বর কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নয় উত্তর ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নম্বর বিপিডিবি থেকে বিদ্যুৎ কে ক্রয় করে না উত্তর পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ সাত নম্বর কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর রাঙ্গামাটি জেলায় আট নম্বর কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত উত্তর দুইশো তিরিশ মেগাওয়াট নয় নম্বর কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কত সালে উত্তর উনিশশো সালে দশ নম্বর উনিশশো সালে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কত মেগাউট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু করে উত্তর আশি মেগাউট এগারো নম্বর বাংলাদেশের বিদ্যুৎ ট্রান্সমিশন করে কোন প্রতিষ্ঠান উত্তর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বারো নম্বর বাংলাদেশের কোন ভোল্টেজ লেভেলে পিজিসিবি বিদ্যুৎ ট্রান্সমিশন করে না উত্তর তেত্রিশ কেবি পিজিসিবি বিদ্যুৎ ট্রান্সমিশন করে থাকে একশো বত্রিশ কেবি দুইশো তিরিশ কেবি ও চারশো কেবি তেরো নম্বর বর্তমানে পিজিসিবি সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত উত্তর চারশো কেবি চোদ্দ নম্বর পিজিসিবি পরবর্তীতে কোন ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ ট্রান্সমিশন করার জন্য কাজ করবে উত্তর সাতশো পঁয়ষট্টি কেবি পনেরো নম্বর এনএলডিসি এর পুনরূপ কি উত্তর ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার এটি পিজিসিবি এর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ষোলো নম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সাতাত্তর সালে কে পল্লী বিআরবি এর অধীনে কতটি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে উত্তর নম্বর পূর্ব নাম কি ছিল উত্তর মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড উনিশ নম্বর এপিএসিএল মূলত কোন কাজটি পরিচালনা করে উত্তর বিদ্যুৎ উৎপাদন বিশ নম্বর এপিএসিএল এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত উত্তর পনেরোশো আটষট্টি মেগাওয়াট একুশ নম্বর আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কি ধরনের কোম্পানি উত্তর পাবলিক লিমিটেড কোম্পানি বাইশ নম্বর কোনটি গ্রিড সাব স্টেশন উত্তর দুশো তিরিশ বাই একশো বত্রিশ কেবি তেইশ নম্বর বিআর পাওয়ার জেন লিমিটেড কবে নিবন্ধিত হয় উত্তর দুই সালে চব্বিশ নম্বর এন পিজি সিএল কবে নিবন্ধিত হয় উত্তর দুই সালে পঁচিশ নম্বর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত উত্তর তেরোশো বিশ মেগাওয়াট ছয়শো মেগাওয়াট করে দুইটা ইউনিট ছাব্বিশ নম্বর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কবে বাণিজ্যিক অপারেশনে যায় উত্তর চোদ্দই মে দুই সালে সাতাশ নম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত উত্তর চব্বিশশো মেগাওয়াট আটাশ নম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত উত্তর পদ্মা নদীর তীরে উনত্রিশ নম্বর বাংলাদেশ বর্তমানে কি পরিমাণ বিদ্যুৎ আমদানি করে থাকে উত্তর এগারোশো ষাট মেগাওয়াট একত্রিশ নম্বর ভারত থেকে কয় স্থান দিয়ে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি হয় উত্তর দুই স্থান দিয়ে বত্রিশ নম্বর ত্রিপুরা কুমিল্লা আন্তর্দেশীয় গ্রিড দিয়ে বাংলাদেশ কি পরিমাণ বিদ্যুৎ আমদানি করে থাকে উত্তর একশো ষাট মেগাওয়াট তেত্রিশ নম্বর দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি কোনটি উত্তর ডেস্কো চৌত্রিশ নম্বর রাজশাহী ও রংপুরে কোন বিতরণ কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে উত্তর নেস্কো পঁয়ত্রিশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিআরইবি ব্যতীত কোন বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে উত্তর ডব্লুজেড জেড পিজিসিএল ছয়ত্রিশ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত উত্তর তেরোশো বিশ মেগাওয়াট সাতত্রিশ রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কী ধরনের প্রযুক্তি ব্যবহার হবে উত্তর আলটা সুপার কিটিক্যাল আটত্রিশ পল্লী বিদ্যুতের প্রধান কাজ কি উত্তর বিদ্যুৎ বিতরণ করা উনচল্লিশ সাবস দূষণের হার্ট কাকে বলে উত্তর ডিসি সিস্টেমকে চল্লিশ নম্বর পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপ এর নাম কি উত্তর পল্লী বিদ্যুৎ সেবা একচল্লিশ ডিপিডিসি কি ধরনের প্রতিষ্ঠান উত্তর বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বিয়াল্লিশ গ্রাহক সেবার জন্য ডিপিডিসি চালু করেছে কি উত্তর স্টপ সার্ভিস সেন্টার তেতাল্লিশ ডিপিডিসি কোন আইনে গঠিত হয় উত্তর কোম্পানি আইন উনিশশো এর অধীনে গঠিত হয় চুয়াল্লিশ ডিপিডিসি এর অনুমোদিত শেয়ার কত উত্তর দশ হাজার কোটি যা একশো কোটি একশো টাকা দামের শেয়ারে বিভক্ত পঁয়তাল্লিশ ডিপিডিসি কোন আইনে গঠিত হয় উত্তর কোম্পানি আইন উনিশশো চৌরানব্বই এর অধীনে গঠিত হয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম